সকাল সকাল পুরো চলে গিয়েছিলাম বাজারে ইলিশ মাছ আনতে। তো দেখতেই পাচ্ছো এখানে দাদাটার কাছে আমি ইলিশ মাছ পছন্দ করলাম আর দুটো ইলিশ কেটে দিচ্ছে। তো ইলিশ টিলিশ নিয়ে এসে এখানে গরমাগরম পায়েস বসিয়ে দিয়েছি। তখন বেজে গিয়েছিল একদম সকাল 9টা। তো 9টার মধ্যে আমার একদম পায়েসও কিন্তু কমপ্লিট। আর আজকে যেহেতু গুড় নেই তো চিনি দিয়েই পায়েসটা করে নিচ্ছি। পায়েস করার পর এখানে করে নিয়েছি আমসত্ত্ব, খেজুর, মকশটানা কিশমিশ দিয়ে চাটনি, বিয়েবাড়ির মতো। আর এখানটা একটা হাতে দেখতেই পাচ্ছ ডাব। তো এত বড় ডাব দিয়ে আমি কি করব বলছি বলছি, এখানে দেখতেই পাচ্ছ হাফ কিলোর মতো আছে চিংড়ি মাছ, যেটা আগের দিন আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর এই ইলিশটাও কিন্তু আগের দিনই আনা হয়েছিল, আমি নিজে গিয়েছিলাম, এনে ফ্রিজে ছিল তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে 5 রকমের ভাজা আছে, সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি, আর আছে মাংস। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অরিজি ডেলি ব্লগের নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখন একদম সকাল, আজকে বৃহস্পতিবার, জুলাই মাসের 20 তারিখ, আর আমার বরের মানে জীবনে সবথেকে প্রিয় মানুষের আজকে বার্থডে। তো সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি, তো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, চিংড়িতে কি ইলিশ মাংসটিকে সবটা কিছু হচ্ছে। তো বর যেহেতু ভাত খেতে ভালোবাসে তাই ওবার তো ভিডিও করতাম না, ওইবার অনেক কিছু, ওইবারও অনেক কিছু, এবারও অনেক কিছু তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো বরের এখানে যাই, ও আজকে নিজে নিজে একা একা ঘুম থেকে উঠে পড়েছে বার্থডে বলে। তো চলো, আর বরকে কি গিফট দিলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো আজকে ব্লগটা দেখতে থাকো, আমি তো ভীষণ খুশি। হ্যালো, হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলো তোমার কত বছর হলো? স্বাভাবিক। তো চলো এখন আমি যাই রান্না বান্না করি, আর কি গিফট দিলাম সেটাও তোমাদেরকে পরে দেখাবো। আর মা আর পিসিকে বলেছি, আর কাউকে বলাই হয়নি, তো তারা আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন এই যে চলো, এখনো কিছু খাইনি তো খাবো, সময় পাচ্ছি না। তো চলো এখন তেলের মধ্যে সবকিছু মানে ওই যে ভাজাগুলো এই যে কেটে রেখেছি তো এগুলোকে চলো এখন ভেজে নেবো। তো তারপর তো সবটা তোমাদেরকে দেখাবো। আর ডাব চিংড়িটা করবো আজকে প্রথমবার, সে আমার ইচ্ছা ছিল ওর বার্থডেতে মানে স্পেশাল হবে ডাব চিংড়ি। আর সর্ষে পোস্ত ঝাল তো ইলিশ হচ্ছে, মাংসও হচ্ছে। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। ইলিশ মাছের করবো সর্ষা পোস্ত ঝাল, তো ঝাল করবো। আর এখানে দেখো 5 রকমের ভাজা কমপ্লিট আছে, আলু ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, পেঁপে ভাজা আর কোয়াশ ভাজা। তো তারপর এখানটা এখন সর্ষা পোস্ত ঝালটা করবো। তো সেজন্য কড়াতে দিয়ে দিলাম 5 ফোড়ন কাঁচা লঙ্কা, তো যাতে একটা সেন্ট হয়। আর দিয়ে দিবো কিছুটা কুচনো পেঁয়াজ, মানে ওই ধরো হাফটার মতো পেঁয়াজ। তো ভালো করে এখন নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, যাতে একটু ঝোলটা বেশ সুন্দর হয় আর লাল লাল হয়। আর সর্ষা পোস্তর এই ঝালটা না আমার বাবা আমার হাতে ভীষণ খেতে ভালোবাসত, তো বড় দেখি ভীষণ ভালোই বাসে এইভাবে। তো সর্ষার পোস্তটাকে আগে একটুখানি ভেজে নিয়ে জল দিলেও হতো, কিন্তু এখন আমি একটুখানি জল দিয়ে দিলাম যে ওটা এটা বেশ মাখুমাখুই হয়। তো ঝোলটা ফুটে উঠে গেলেই দিয়ে দেবো সর্ষা পোস্তটা। আর অপর দিকে যেহেতু ডাব চিংড়ি করবো আজকের বার্থডে বয়ের জন্য, বার্থডে স্পেশাল খাবার, তো সেজন্য এখানটা 1/2 কিলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর গলদা চিংড়ি পাইনি, তো এই মিডিয়াম সাইজের চিংড়িটা দিয়েই করবো। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এখন দিয়ে দিব সর্ষের তেল, আর একটুখানি দিয়েছিলাম নারকেল মানে মালাইটা যে ডাবের ভিতর হয় সেটা, আর পোস্ত আর সর্ষে বাটা। ও হ্যাঁ, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ছিল। এবারে স্বাদ মতো চিনি দিয়ে তারপর এর মধ্যে সর্ষার তেলটা তো দিয়েই দিয়েছি, ভালো করে এবারে হাতের সাথে মেখে নেব। আর এটা আমি খেয়েছিলাম এক বিয়ে বাড়িতে, খেয়ে না আমি রেসিপিটা শুনেছিলাম জানো তো। তারপর আমি এই চিংড়ি মাছটা ভেবেছিলাম যে বরের বার্থডে কবে হবে তো তখন করব। তো এই আর কি আজকে করছি। তো কালকে ওই ডাবটা কেটে নিয়ে আসা হয়েছিল, আর ডাবকেও বলেছিল যে এইভাবে ডাব কেটে দেবো এটা তো ঝামেলাই আছে। প্রথমে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে ডাবটা কেটে দেবে কিনা, তো তারপর দেখি না যে দিয়ে দিল। আর তারপর দেখো এখানে যে গ্র্যাভি থাকে মানে মশলাটা, তো সেটা আমি ডাবের ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচড়া করে নিলাম। এবারে ঢাকনাটা দিয়ে ভালো করে আটা মেখে নিয়েছি, তো সেটা দিয়ে ওই বিরিয়ানি যেইভাবে ঢাকে তো সেইভাবে এটাকে মুখটা পুরোটা ফোল্ড করে দেবো, যাতে কোনোভাবেই এটা না নড়ে চড়ে
বেরোতে পারে। তো ব্যাস কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এখন এটা হতে থাকবে। যখনই ডাবের কালারটা চেঞ্জ হবে মনে করবো তো বন্ধুরা, তো ডাব চিংড়িটা হলেই সমস্ত রান্না শেষ, ভাতও আমার হয়ে গিয়েছে, যেহেতু গরমের দিন ঠান্ডা ঠান্ডা একটুখানি খাবে, তো ভাতটাও করে নিলাম, সমস্ত রান্না বান্না শেষ। তো এখন খালি চিকেনটাকে করবো, যেহেতু শাশুড়ি মা সেই চিকেনের ছোঁয়ায় কিছু খাবে না, তো সেটাকে সবার লাস্টে করে কড়াটা আলাদা ধুয়ে দিব। তো এখন এই ডাব চিংড়িটা করলেই আমার হয়ে যাবে। তো তারপর একটুখানি তোমাদের মিষ্টি আনতে ভুলে গেছি, মানে কালকে বেরোলাম মিষ্টি আনতে ভুলে গেছি, তো ওটা বেশ না হলে ভালো লাগে না, বেশ সাজিয়ে গুছিয়ে দেবো। তো চলো এবার চিকেনটাকে করে নেবো। চিকেন ধুয়ে নিয়ে আগে লোকাল দেশি মুরগি, তো সেটাকে ধুয়ে তারপর বসিয়ে দেবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর হ্যাঁ ব্লগটা কিন্তু পুরোটা দেখবে। তো চলো এই যে দেখো চিকেনগুলো, তো চিকেনগুলোকে এখন ধুয়ে নিব, আর এই যে লেগ পিস রাখতে বলেছিলাম আমি, কেননা লোকাল মুরগি এমনিতেই। চলো বন্ধুরা এখন এগুলোকে ধুয়ে ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে দেখা হচ্ছে, আর আমি ভীষণ খুশি। তো চলো বরের বার্থডে বলে কথা, একটু রান্না বান্না না করলে কি হয়, তো ব্লগটা দেখতে থাকো। হে বন্ধুরা, তো দেখো একদম রেডি হয়ে গিয়েছি পুরো, আর একবার পুরো ফ্রেশ হলাম। তো চলো সমস্ত তোমাদেরকে রান্নাবান্না কমপ্লিট, সব কাজও কমপ্লিট, কিন্তু আড়াইটা দুটোর মধ্যে হয়ে গিয়েছিলো, কিন্তু এখনও কেউ আসেনি। তো আসবে কেউ বলতেই মা আর পিসি আর ভাই, তো মা বাবা একটুখানি রেস্ট করছে, তো আমার সমস্ত কাজ শেষ। তো মিষ্টি আনতে ভুলে গেছি, তো এখন সেটা আনতে আর কি বের হবো মিষ্টিটা, তো মিষ্টিটা না হলে ভালো হয় না। তো চলো পায়েস তো করিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো চলো মিষ্টিটা নিয়ে আসি, আর হ্যাঁ তোমাদেরকে চলো সমস্ত রান্নাগুলো দেখিয়ে দিই। প্রথমে দেখতেই পাচ্ছ এখানে একদম পুরো গরমা গরম চিকেন কষা আছে, আর লেগ পিসগুলো কিন্তু পুরো ভাসছে। তো এটা আছে দেখো ডাব চিংড়ি, তোমাদেরকে খুলে দেখাই, এই যে পুরো একদম চিংড়িটা এটার থেকে যখন বের করব তখন দেখাবো। এখানটা আছে সর্ষে পোস্তর ঝাল ইলিশ মাছ, এখানটা দেখো বেগুন ভাজা আলু ভাজা, তোমাদেরকে তখনও দেখালাম পেঁপে ভাজা কুয়াশ ভাজা আর কাঁচা কলা ভাজা, তো পাঁচ রকমের ভাজা। আর এখানটা আছে আমসত্ব খেজুর, তারপর সব দিয়ে একটা চাটনি করেছি, আছে পুরো একদম এক হাঁড়ি ভাত, ভিতরে আছে পায়েস, আর এখন মিষ্টিটা আনতে যাচ্ছি। তো কেমন বলো আজকে জমজমাটি বার্থডে খাওয়া, তো অবশ্যই সবটা দেখাবো, এসে খাওয়াই খাওয়া দাওয়া করবো। তো চলো আপাতত মিষ্টিটা গিয়ে নিয়ে আসি। এই যে দেখো আমার পছন্দের দোকান ডুয়ার সিটসে চলে এসেছি, এখানে না নানান রকমের মিষ্টি রাখে, আর তোমাদের দাদাভাই খাবে না খাবে, এই যে ওইখান থেকে রাজভোগ, তারপর ল্যাংচা ওপরের মিষ্টিটা, আর লাড্ডু নিয়ে নিলাম। তো নিয়ে নিয়েই না এখানটা দেখি কি কমলা গাছ, মানে তোমাদের দাদাভাই ডাব খাবে, আর আমি একটা আইসক্রিম খেলাম, তারপর দেখি এখানে কমলা গাছ, দাম চাচ্ছিলো 400 টাকা করে। তো কী সুন্দর লাগছে না কমলাগুলো ধরে আছে বেশ, তো এগুলো খালি নিলে না যত্নও কিন্তু করতে হয়। তো এই যে দেখো, তো বলো তোমার এত কিছু দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এই যে দেখো মাও চলে আসলো, আর এই যে সমস্ত কিছু, আর এগুলো মাত্র নিয়ে আসা হলো, এই যে ক্ষীর তারপর মিষ্টি। হে বন্ধুরা, তো এখন দেখো রাত্রি বেজে গিয়েছে 10টা, তো মা পিসি সবাই চলে গিয়েছে, তো আমি সেগুলো আসলে তোমাদেরকে ভিডিওই দেখাতে পারিনি, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো সকলকে খাবার দাবার সমস্ত কিছু দিলাম, আর দেখো খাওয়া দাওয়ার পর মা পিসি বাসন টাসন মেজে দিল, তো আর কি মানে, তো আমি তারপর খেলাম দিলাম, তারপর তারা চলে গেল। তো এখন চলো তোমাদেরকে দেখাবো গিফটটা, তো কী কী গিফট বর পেয়েছে। তো আমি তো দিয়েছি বলতে পারো, এটা পিসি দিয়েছে, তো এটা একবার পরলো, এই যে, তো এই যে দেখতেই পাচ্ছ, তো এই যে এই গেঞ্জিটা, এই টি শার্টটা হলুদ কালারের, এই যে, তো এটা দিয়েছে হচ্ছে কি পিসি। তো এবার আমি যেটা দিয়েছি, আমার ড্রেসটা বর নিজে পছন্দ করেই কিনেছে ট্রেন্ডস থেকে, তোমরা ওটা শর্টসে দেখতেই পাবে, আমি শর্টস একটা ছাড়বো, তো মিনি ব্লগ। আর এই যে এটা আমি দিয়েছি, মানে বর নিজেই পছন্দ করেছে, বেশ গরমে একটা ট্রেন্ডসের, আর ভীষণ সফট ট্রেন্ডসের জামা কাপড় তো ভালোই হয়, ও নিজেই কিনেছে, তো এটা নিয়েছে, আর আমার থেকে একটা প্যান্ট নিয়েছে, এই যে, এই যে আমার থেকে একটা প্যান্ট নিয়েছে এরকম, মানে ফুল প্যান্ট আর কি বলতে পারো, এই যে, তো এটাই নিয়েছে আর কি। তো ইচ্ছে তো করে না নিজের বরকে অনেক কিছু দেওয়ার, যেহেতু ও আমাকে সবসময় ভালো কিছুই দেয়, ফোন দেয়, তারপরে আমার তোমার বলতে পারো ম্যারেজ অ্যানিভার্সারিতে গলার লকেট দিয়েছিল, বার্থডেতে ফোন দিয়েছিল,
দিতে তো ভালো, অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমি তো আর তেমন কিছু করি না। আমি যেহেতু হাউস ওয়াইফ, ঘরের বউ, তো যতটা নিজের সামর্থ্য টাকা জমিয়ে জমিয়ে রেখে দিই, তো সেটার মধ্যে থেকে ওকে দিয়েছি আর কি। তো দিতে তো অনেক কিছু ইচ্ছে করে, তো সবাই তোমরা জানো যারা ঘরের বউ আছো, তাদের হাজবেন্ডরা তোমাদেরকে অনেক কিছু দেয় এবং আমাকে আমার হাজবেন্ড অনেক কিছু দিয়েছে। তো ইচ্ছে করে অনেক কিছুই দেওয়ার, কিন্তু দিতে পারি না, তো আমার অতটা ক্ষমতাই নেই। তো জানি না কতদূর কি করতে পারবো। ভিডিওটা এসে মাঝে মাঝে ভীষণ মাত্রায় মন খারাপ করে, যে যদি কিছু দিতে পারতাম নিজে একটা বড় কিছু। আমার খুব ইচ্ছে যে ওকে একটা নয় আমি গলার চেন, আর নয় একটা সোনার ব্রেসলেট দিব। মানে যে চেয়েছি, তো কোনো না কোনো দিন তো এটা আমি দেবই, ওকে দেবই। মানে আমার এটা সব থেকে জীবনের বলতে পারো একটা বড় আশা, আর যেদিন সেটা পূরণ হবে সেটা তোমাদেরকেই বলবো। কিন্তু বলা হয় যে ছোট মুখে বড় কথা, তো এখন আমার অতটা ক্ষমতাই নেই দেওয়ার মতো। তো আশা করি একদিন যখন মানে আমার পরিবার আরো বাড়বে, তোমরাই আমাকে করে দেবে, সেই সুযোগটা আশা করছি, সেদিন হয়তো অনেক কিছু দিতে পারবো। তো আমার খেতে আর এখন ইচ্ছেও করছে না, তো বর বাড়িতেই আছে, সবাই বাড়িতে, তো মা পিসি তো চলেই গেল ভাই, আর এই আর কি। তো এই তোমাদেরকে দেখালাম। ও হ্যাঁ, আর মা হচ্ছে ওকে টাকা দিয়েছে, মানে আমার মা ওকে টাকা দিয়েছে। তো এই আর কি, যেহেতু কাউকে কিছু বলাই হয়নি, মা আর পিসিকেই বলা হয়েছিল। তো এখন আর ভাল লাগছে না, সারাদিন পর আবার স্নান করে যে ড্রেস চেঞ্জ করে তারপর এলাম, মানে যাচ্ছে এটাই অবস্থা বলতে পারো। আর আজকে এত গরম পড়েছে, সব কিছু টক হয়ে যাচ্ছে, মানে ফ্রিজে একাতেই জায়গা নেই। তো জানি না সবজি তরকারি কি হবে, আমি ঠিক বলতেও পারছি না। তো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, না হলে খেয়ে ফেলতে হবে। তো চলো বন্ধুরা, তাহলে ব্লগটিকে আজকে এখানে শেষ করি। তো তোমাদেরকে এখন এটা দেখানোর জন্য আবার বসেই পড়লাম আমি, তো এই জন্যই আর কি। তো মনের কথাটা জানি না কবে পূরণ করতে পারবো, মানে নিজের বরকে একটা ভালো কিছু দিতে পারবো। ইচ্ছে খুব করে গো, ইচ্ছে অনেক আছে, তো দেখা যাক ইচ্ছেটাকে হয়তো পুরোনো একদিন আমিই করতে পারবো, তোমাদের জন্যই সেটা পারবো, তোমরাই সেটা করে দেবে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেলেছি, তাহলে কেমন লাগলো আজকে পুরোটা ব্লাড ডে ব্লগ আমাকে সবাই কমেন্টে জানাও। রান্না বান্না থেকে শুরু করে সারাটা দিন তোমাদের কেমন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও। তো চলো আজকে ব্লগটিকে এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, আর সকলে একটুখানি আমার পরিবারে এসো। টাটা সকলকে।